বাংলা ভাষা বিশেষ করে তার ব্যাকরণ খুব সহজ ভাষায় আলোচনা করব আমরা এই চ্যানেলে। প্রথমেই আমরা ভাষার ধ্বনির বিষয়ে কিছু জেনে নেব। ধ্বনিকে ইংরেজিতে বলা হয় ফোনিক্স। তাহলে ধ্বনি কাকে বলবো? যে কোনো ভাষার ক্ষুদ্রতম এককেই বলা হয় ধ্বনি। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি তার সবচেয়ে ছোট্ট অংশটিকে বলা হয় ধ্বনি। যেমন আমি উচ্চারণ করলাম ভারত, তাহলে এই কথাটির সবচেয়ে ছোট্ট অংশটি হলো ভ, তার মানে ভ হলো একটি ধ্বনি। তাহলে বুঝতে পারলে ধ্বনি কি? এই ধ্বনির আবার অনেকগুলি ভাগ রয়েছে, সেই ভাগগুলি নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্যায়ে। যথাসম্ভব সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাদের খুবই ভালো লাগবে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাও আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।